আগন্তুক দুর্গা পূজা উপলক্ষে শিলচর মহানগর যাতে ভক্তপ্রাণ রাইজে শান্তিপূর্ণভাবে আর নিয়ম শৃঙ্খলাবদ্ধতার যাতে পূজা চাব পারে উপভোগ করব কারণে তার কারণে আমি জেলাখনত আর আমার বিশেষক শিলচর মহানগরখনত এটা আমি যান বাহনের কারণে একটা বিশেষ ব্যবস্থা করেছো যেটু পরবর্তী আগত আমার এই ব্যবস্থা আসলে আর সেই ব্যবস্থাকে কিছু মডিফিকেশন করে আমি যাতে যাতায়াতের অহা যাওয়ার ক্ষেত্র আর মানুষের অহা যাওয়ার ক্ষেত্র যাতে কোনো অসুবিধা নহয় আর প্যান্ডেলবিল যাক প্যান্ডেলত ভক্তপ্রাণ রাইজে ভ্রমণ করব পূজা উপভোগ করব যাতে একটু অসুবিধা নহয় তার কারণে এই যান বাহনের বিশেষ ব্যবস্থা আমি গ্রহণ করেছো। আর ইয়ার লগতে মহিলা সকলের বাবে আর যখন শিশু আছে পূজাত আসবর কারণে বা পূজাত উপভোগ করার ক্ষেত্র যাতে কোনো অসুবিধা নহয় তার কারণে আমি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছো। আর ইয়ার যে ডিটেলস আছে যাইত আমি নো এন্ট্রি করেছো আর কিছু জায়গাত আমি মানুষ খোজকাড়ি যাব লাগবে সেই যোড আছে সেই রুটবিল বা রাস্তা পদূলিবিল আমি বিশেষ একটা ফ্লেক্সর ব্যবহার করেছো। আর আমার সিটিখনের বা মহানগরখনের ওলা সুমার রাস্তা এন্ট্রি আর এক্সিট পয়েন্টবিল আমি সেই ফ্লেক্স লগাই দিছো তাত চাই রাইজে যাতে একটু অসুবিধা নহয় ইয়াত আহ যাহ করব পারে তার কারণে সেই ব্যবস্থা আমি গ্রহণ করেছো। তার লগতে মহানগরের সকল অঞ্চলতে যেটু কনস্পিকুয়াস প্লেসেস যাকত আমার হর্ডিং লগাই দিছো যাতে কিবা অসুবিধা হলে লগেলগে যাতে আরক্ষী খবর দিব পারে আর সকলরে আমার আরক্ষীর যে নাম্বার আছে কন্ট্রোল নাম্বার লগতে আমার সকল অফিসার আর OCIC নাম্বার তাতে ডিসপ্লে করা হয়েছে যাতে ভক্তপ্রাণ রাইজে আর যখন পূজা উপভোগ করবর কারণে অহা যখন লোক থাকবর যাতে কোনো অসুবিধা নহয় তার কারণে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছো। আর আপনার মাধ্যমের যোগেদি আমি সমূহ কাছারবাসী রাইজক আমি অনুরোধ জানাইছো যে আপনার এই যুক্ত পূজা আছে এই যুক্ত পবিত্র উৎসব আছে আপনার আগত যরণে উলহ মালহে আপনাদের পালন করেছিলেন সেই ধরনের উলহ মালহে পালন করব আইন শৃঙ্খলা বজায় রাখব তার লগতে ট্রেফিকর যে নিয়ম কানুন আছে যাতায়াতের যে নিয়ম কানুন আছে সেইখানে মানি চলক শান্তি শৃঙ্খলাবদ্ধতার এই পূজা আপনাদের উপভোগ করব তার কারণে আমি আপনার সেবার কারণে 24 ঘন্টায় আমি অহর্নিশে আমি থাকিম আর আপনার সেবা আগবাবর কারণে আমি চেষ্টা করি আর আপনার সেবা আগবাবর ক্ষেত্র আপনার সম্পূর্ণ সহযোগিতা আমাকে লাগবে গতি সেই সহযোগিতা আপনার আমি কামনা করছি।